বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের সবথেকে শক্তিশালী মিলিটারি ফোর্সেসের ব্যাপারে। এর মধ্যে ভারতীয় আর্ম ফোর্সেস, এয়ার ফোর্সেস এবং নেভি সামিল থাকবে। আপনারা সবাই জানেন যে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনীগুলির মধ্যে একটি, তাই তাদের ব্যাপারে কিছু তথ্য যদি আমরা জানতে পারি তাহলে সবারই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিই ভারতের সবথেকে শক্তিশালী 10টি বাহিনী কী কী। নাম্বার 10, সেন্ট্রাল অ্যান্ড স্টেট আর্ম ফোর্সেস। দেশের যে কোনো কোণায় যখনই বিচার বিভাগের পরিস্থিতি অবনতি ঘটে তখন কেন্দ্রীয় এবং রাজ্য সশস্ত্র বাহিনী এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয়। যখনই কোনো দাঙ্গা বা হিংস্র প্রতিবাদ হয় তখন এই বাহিনী সেই দাঙ্গা বা হিংস্র প্রতিবাদ প্রতিরোধ করতে সম্পূর্ণভাবে সক্ষম। এছাড়াও যে কোনো সন্ত্রাসবাদী চক্রান্ত ও সংকটজনক পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পরেও এই তরুণরা দেশবাসীর শীর্ষে রয়ে গেছে। নাম্বার নাইনে আছে SPG বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। SPGতে প্রায় 3000-এরও বেশি সক্রিয় সেনাকর্মী আছেন। ভারতের প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা রাত দিন দেওয়াই SPGর একমাত্র লক্ষ্য। SPGর প্রতিটা জওয়ান 24 ঘন্টা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নিরাপত্তা দিয়ে থাকে। তাদের কাজ বুদ্ধিমত্তা জড়ো করা, হুমকি শনাক্ত এবং নির্মূল করা। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার পর SPG গঠন করা হয় এবং বর্তমানে এটি অনেক আধুনিক এবং SPGতে অনেক পরিবর্তন আনা হয়েছে, যে কারণে এই সিকিউরিটি ভেঙে প্রধানমন্ত্রীর ওপর হামলা করা অসম্ভব। কেন্দ্রীয় সরকার SPGর ওপর প্রতি বছরে 592 কোটি টাকা খরচা করে থাকে। নাম্বার এইটে আছে SFF বা স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। তিব্বতের সৈন্যদের নিয়ে এই সেনাদল গঠিত। SFF ফোর্সটি 1962 সালে ইন্দোচীনা যুদ্ধের পর তৈরি করা হয়েছিল। এই সেনাবাহিনীতে প্রায় 10000-এরও বেশি সক্রিয় সেনাকর্মী আছে। যুদ্ধের মাটিতে, পাহাড়ে বা ঘন জঙ্গলে এই বিশেষ আধাসামরিক বাহিনী সর্বত্র দেশের সেবার জন্য প্রস্তুত। শত্রুদের হাত থেকে দেশবাসীকে বাঁচানো, বুদ্ধিমত্তা সংগ্রহ করা, সন্ত্রাস নাশ করা এই বাহিনীর কাজ। বিশেষ ফ্রন্টিয়ার ফোর্সটি প্রত্যেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এই দলটি ব্যাপক অবদান রাখে। সাত নম্বরে আছে কোবরা বাহিনী। 10000-এরও বেশি সক্রিয় সেনাকর্মী এই কোবরা ফোর্সে আছে। কমান্ডো ব্যাটালিয়ন রেজলিউট অ্যাকশন অর্থাৎ কোবরা CRPF-এর একটি বিশেষ শক্তি রয়েছে, যার কাজ হল দেশকে নক্সালিজমের কবজা থেকে বাঁচানো। 2008 সালে তৈরি করা র্যাপিড অ্যাকশন ফোর্স এখনও পর্যন্ত ভারত থেকে অনেক নকশাল সংগঠনকে সাফ করেছে। এদের বিশেষ ট্রেনিং দেওয়া হয় বনে জঙ্গলে লড়াই করার জন্য এবং নির্ভুল লক্ষ্যভেদ করার জন্য। এদের পিছনে ভারত সরকার প্রতি বছর প্রায় 14000 কোটি টাকা খরচা করে। নাম্বার সিক্সে আছে ফোর্স ওয়ান। 2001 সালে মুম্বাই হামলার পরে মহারাষ্ট্র সরকার ভারতের সবথেকে সক্ষম এবং যুব কমান্ডোগুলির একটি বিশেষ বাহিনী তৈরি করেছিলেন, যার নাম ফোর্স ওয়ান। এই বাহিনীর একটি লক্ষ্য রয়েছে, যেটি হল সর্বদা মুম্বাইকে সুরক্ষিত রাখা, কারণ মুম্বাই একটি স্বপ্নের শহর। ফোর্স ওয়ান বিশ্বের দ্রুত বর্ধমান বিশেষ বাহিনীগুলোর মধ্যে একটি। আপনি জেনে অবাক হতে পারেন যে তারা 15 মিনিটেরও কম সময়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। পাঁচ নম্বরে আছে NSG বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। NSG-র নাম আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন। এই বাহিনীতে প্রায় 7500 সক্রিয় সেনাকর্মী আছে। এটি ব্ল্যাক ক্যাট হিসেবেও পরিচিত। এই কমান্ডো হল ভারতের সেরা সন্ত্রাসবাদ বিরোধী শক্তি। VIP এবং VVIP সুরক্ষা, তাছাড়াও সন্ত্রাস আক্রমণ বানচাল করতে আপনি অবশ্যই এই কমান্ডোদের দেখেছেন। NSG কমান্ডো হওয়া কতটা কঠিন আপনি এই থেকে বুঝতে পারবেন যে 80%-এরও বেশি যুবক তাদের প্রশিক্ষণ শেষ করতে পারে না, এবং যারা এই প্রশিক্ষণটি সম্পন্ন করে তাদের ফ্যান্টম NSG কমান্ডো হওয়ার জন্য সহায়তা করে। আপনি যদি NSG কমান্ডো হতে চান তাহলে আপনাকে 9 মাসের কঠোর প্রশিক্ষণ নিতে হবে। ভারত সরকার NSG-র পেছনে প্রতি বছর প্রায় 1119 কোটি টাকা খরচা করে থাকে। নাম্বার ফোরে আছে ঘটক ফোর্স। তাদের নামই কেবলমাত্র মারাত্মক নয়, তারা দেশের শত্রুদের পক্ষে অত্যন্ত মারাত্মক বলে প্রমাণিত হয়। এই বাহিনীর কাছে বিশ্বের সর্বাধিক উন্নত অস্ত্র রয়েছে এবং এই কমান্ডো প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রশিক্ষিত। শত্রুদের সর্বাধিক ক্ষতি করাই হল এদের একমাত্র লক্ষ্য। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সৈন্যরাই এই মারাত্মক ফোর্সে যোগ দিতে পারে।
নম্বর থ্রিতে আসে গরুড কমান্ডো ফোর্স। গরুড কমান্ডো বাহিনী হলো ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ইউনিট। এই দ্রুত পদক্ষেপের বাহিনী দেশের আকাশ সীমা রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত। এই কমান্ডো হওয়ার জন্য আপনাকে 3 বছর কঠোর পরিশ্রম করতে হবে। এই প্রশিক্ষণ চলাকালীন এই সমস্ত কৌশলগুলি যেমন বিমান যুদ্ধ, নির্ভুল লক্ষ্যবস্তু, অনুসন্ধান এবং উদ্ধার, ঘন বন এবং হিমায়িত অঞ্চলে বিমানের ঝুঁকি ও ছিনতাইয়ের হাত থেকে বাঁচানো শেখানো হয়। সত্যি বলছি বন্ধুরা, এই কমান্ডোদের দেশপ্রেম দেখে গর্ববোধ হয়। নম্বর টুয়ে আছে প্যারা কমান্ডো। 1966 সালে নির্মিত এই প্যারা কমান্ডো বাহিনী হল ভারতের সর্বাধিক প্রশিক্ষিত বিশেষ বাহিনী। এই বাহিনীতে যোগদানকারী কমান্ডোদের বিশ্বের সবথেকে কঠিন সামরিক প্রশিক্ষণ নিতে হয়, যার মধ্যে অবশ্যই শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক ঘনত্বের সমস্ত পরীক্ষাগুলি পার করতে হয়। স্থল থেকে আকাশ এবং সমুদ্রের গভীরতায় এই কমান্ডোরা অস্বস্তিকর পরিস্থিতি সহ্য করতে সক্ষম হয়। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, 1984 সালে কুখ্যাত অপারেশন ব্লু স্টার এবং 1999 সালে কার্গিল যুদ্ধে প্যারা কমান্ডোজের সীমাহীন দক্ষতার পরিচয় পাওয়া যায়। নম্বর 1, আমাদের লিস্টে নম্বর 1 আছে মার্কোস। মেরিন কমান্ডো বা মার্কোস হলো ভারতীয় মিলিটারির এক বিশেষ সামরিক দল, যার কাজ হলো সমুদ্রপথে দেশের যে কোনো বিপদকে খুব শীঘ্রই শেষ করা। মার্কোস কমান্ডো হওয়ার জন্য আপনাকে খুব কঠিন মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। তাদের প্রশিক্ষণ প্রায় 8 দিন ধরে স্থায়ী হয়, আর এটি এতটাই কঠিন যে এটিকে 1 সপ্তাহের নরকও বলা হয়। সুতরাং এর প্রশিক্ষণটি বিশ্বের সবথেকে কঠিন ট্রেনিং হিসাবে বিবেচিত হয়। এই কমান্ডোগুলি যে কোনো পরিস্থিতিতে গুলি চালাতে পারে, এমনকি আয়নায় দেখে পিছনেও গুলি চালাতে পারে। মার্কোসকে দাড়িওয়ালা সেনাও বলা হয়, কারণ এই কমান্ডোরা দাড়ি রাখে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের এই ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাবে। ধন্যবাদ।